Assalamualaikum everyone. Arwa ekta notun vlog dekhar jonno shobai ke welcome janacchi. Asha korchi shobai onek onek bhalo achen. Alhamdulillah amrao onek bhalo achi. Ajke share korchi Abudhabi Festival City-r ditiyo porbo. Ami prothom porboti already share korechi. Asha korchi apnader kache bhalo legeche. Ei porboti purota dekhben. Asha korchi etao apnader kache bhalo lagbe. Festival City main আকর্ষণটা হচ্ছে এইখানে এইখানে একটা বুর্জ খলিফার মতো করে বানানো হয়েছে ঠিক খুব একটা বেশি উঁচা না তবে ওই রকম শেপ দিয়ে বেশ কিছুটা উঁচা করে বানানো হয়েছে আর চারপাশ দিয়ে ওয়াটার দিয়ে ফাউন্টেন শো করে ঠিক আধা ঘন্টা পর পর এরা এই রকম ভাবে মিউজিকের সাথে সাথে লাইটিং দিয়ে এই ফাউন্টেন শোটা দেখায় খুবই সুন্দর লোকজন অনেক ভিড়ভিড় করে দেখছিল আমরা অনেক কাছে থেকে দেখেছি শো দেখলাম তারপরে এর চারপাশটা অনেকটা ঘুরে দেখেছি তারপরে অন্য একটা সাইডে এসেছি এই সাইডটা হচ্ছে কিডস জোন পুরোটা জুড়েই বাচ্চাদের খেলার জায়গা তো আলিনা বায়না ধরেছে খেলবে তাই ভেতরে ঢুকে দেখলাম কি অবস্থা অনেকগুলো রাইড রয়েছে আর সবগুলোতেই কিন্তু টিকিট কেটে উঠতে হয় তো আমরা প্রথমে যে দেখলাম কোনটাতে ও উঠতে পারবে তারপরে ওর পছন্দ মতো ও রাইডগুলোতে ওঠার জন্য গেল আর আমরা এর মধ্যেই টিকিটও নিয়ে ফেলেছি তারপরে একটু লাইন ধরে দাঁড়িয়েছি এটা হচ্ছে মিনি রোলার কোস্টার বাচ্চারা উঠতে পারবে তো একটা রাইড চলছিল এটা শেষ হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম শেষ হওয়ার পরে তারপরে আলিনা উঠবে আমরা নিচেই দাঁড়িয়েছিলাম খেলাধুলা শেষ এখন আমরা নিয়ে এসেছি আরওয়াকে এটা হচ্ছে একদমই ছোট বাচ্চাদের জন্য তো আমরা এই সাইডে আসলাম আরওয়ার জন্য টিকিট কাটলাম আর ওই ভাইয়ারও ছোট আরেকটা বেবি ছিল আরওয়ার বয়সের তো ওদের দুজনকে এখানে ঘোড়ায় উঠিয়েছি ওদের বাবারা নিয়ে উঠেছে আমরা নিচেই দাঁড়িয়েছিলাম আরওয়া কিন্তু বেশ এনজয় করেছে কারণ ও এখন অনেকটা বুঝতে শিখেছে
খেলাধুলা শেষ, ও অনেক মজা করে খেললো। তারপরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম, কারণ এক জায়গায় বেশি সময় ধরে থাকলে বাকিটা ঘুরে দেখে শেষ করতে পারবো না। তো আমরা বের হচ্ছিলাম, তখন ঠিক রাস্তায় এরকম লাইটিং দেখলাম, এই জায়গাটাও বেশ সুন্দর। ক্যামেরায় আসলে অত বেশি সুন্দরটা বোঝা যায় না, সামনে চোখে থেকে যতটা বেশি ভালো লাগে ক্যামেরায় অতটা বেশি বোঝা যায় না। তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম, এই জায়গাটা খুবই সুন্দর, স্পেশালি এর লাইটিং কালারগুলো খুবই সুন্দর। আমরা এদিক দিয়ে হেঁটে সামনের দিকে গেলাম, দেখবো আরও কী কী আছে। সামনের দিকে হেঁটে আসতে আসতেই আবারও দেখি মাউন্টেন শোটা শুরু হয়ে গিয়েছে। তো আবারও আলিনা সামনের দিকে দৌড় দিয়ে চলে গিয়েছে, তো ওর পেছনে পেছনে আমিও এসেছি, দাঁড়িয়ে আবারও দেখা হলো। আর এই ফাউন্টেন শোটা একদম মাঝখানে করেছে, যে দিক থেকেই বের হওয়া যায় না কেন এইটা চোখে পড়ে। এটা হচ্ছে উজবেকিস্তানের ডান্স শো, এদের যে স্টলটা ছিল সেই স্টলের একটা স্টেজ করেছে, স্টেজের ওইখানে এই ডান্সটা হচ্ছিলো। পরে এখানেও দাঁড়িয়ে দেখলাম এদের মেয়েগুলো কিন্তু বেশ লম্বা লম্বা এবং অনেক সুন্দর। এটা কি ল্যাম্প না কি? এটা ওই যে শিপ, দরপার শিপ, এটা হচ্ছে কালাহারি রেড গোট। আর এটা হচ্ছে একটা শিপ। এদিকে ক্যামেলও আছে, হ্যাঁ দুইটা ক্যামেল, এগুলো মনে হয় একটু ছোট। ক্যামেলগুলো কি রাগ করে আছে নাকি উল্টা দিকে ঘুরে গিয়েছে?
মাথা নড়াইলো রাগ করেছে ছোট থেকে আবার ইনস্টু না হলে এটা বসতে চাইবে না এগুলো তো ছোট ছোট নার্সারির মতো হ্যাঁ ফ্রেশ ফ্রুটস হ্যাঁ ওই টাইপেরই করেছে এখানে মনে হয় ফ্রেশ ফ্রুটস জুস এগুলো পাওয়া যায় পর্ণ আছে বয়েলড কর্ন অনেক ঘোরাঘুরি হলো পুরো ফেস্টিভ্যাল সিটি আমরা ঘুরে ফেলেছি এখন বাসায় যাওয়ার পালা রাত 10টা বাজে এখন সবাই মিলে বের হয়ে যাচ্ছি তো এটাই ছিল আমার আজকের ভ্লগ পুরো ফেস্টিভ্যাল সিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ